আপনার কলার মধ্যে হলুদ মেশান, দেখুন কি হয়। এমন একটি উপকারী জিনিস তৈরি হবে যা আপনি কল্পনাই করতে পারবেন না। এই জিনিসটির জন্য আপনারা বাহিরে যেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করেন, সেই কাজটি খুব সহজে ঘরে বসেই করে নিতে পারবেন। যে সমস্যার সমাধানের জন্য আপনি হারিকেন জ্বালিয়ে খুঁজে বেরিয়েছেন কিন্তু সেই সমস্যার সমাধান পাননি, হলুদের সাথে পাকা কলা মিশিয়ে সেই সমস্যার সমাধান খুব সহজে পেয়ে যাবেন। হলুদের সাথে পাকা কলা মিশিয়ে ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা ছোট বড় অনেক বেশি উপকৃত হবেন। হলুদের সাথে পাকা কলা মিশিয়ে কি সমস্যার সমাধান পাবেন এবং কিভাবে হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন জানতে ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। এই কাজটি করতে প্রথমে আমাদের লাগবে একটা বড় সাইজের পাকা কলা। এখন পাকা কলা খুব ভালোভাবে মাঝখান বরাবর কেটে নিতে হবে। এরপর পাকা কলার উপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ এমন ভাবে মিশিয়ে নেবেন যাতে করে সমস্ত কলার উপরে ভালোভাবে লেগে যায়। এটি 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে সেক্ষেত্রে আপনারা রান্নার হলুদও ব্যবহার করতে পারবেন। এরপর পাকা কলা ও হলুদ 5 মিনিট রেস্টে রাখার পর যেটি করতে হবে কলার খোসা ফেলে দিতে হবে। এরপর একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে এই হলুদ ও কলা একসাথে ম্যাশ করে নিতে হবে। এটি আপনারা চাইলে ব্লেন্ডার অথবা হাত দিয়েও চটকিয়ে নিতে পারেন। আমি একটি কাটা চামচের সাহায্যে হলুদ ও কলা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এর সাথে আমাদের মিশিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণ অর্গানিক অ্যালোভেরা জেল। এখানে আপনারা অ্যালোভেরার ফ্রেশ পাতাও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চালের গুঁড়া। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটি সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন এটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটি যে কত দামি একটি জিনিস তৈরি হয়েছে আপনারা জানলে আকাশ থেকে পড়বেন। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই রেমিডি আপনারা কি কাজে ব্যবহার করতে পারবেন। যাদের ত্বক রোদে পুড়ে কালচে হয়ে গেছে, বহু বছর ধরে জমে থাকা কালো দাগ, ছোপ পোড়নের কালো দাগ, মেজদা, যে কোনো কালো দাগ এক নিমিষে দূর হয়ে যাবে এই ম্যাজিক্যাল রেমিডি ত্বকে ব্যবহার করলে। এটি ত্বকে ব্যবহার করলে আপনার ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা করবে। এই রেমিডি আপনারা যেভাবে ব্যবহার করবেন, গোসলের ঠিক 15 মিনিট আগে সমস্ত মুখে হাত পা ও গলায় খুব ভালোভাবে মেখে নেবেন। এরপর 15 মিনিট ত্বকে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপর দেখবেন আপনার ত্বকের জেল্লা, আপনার ত্বকে থাকা কালো দাগ, ছোপ, মেস্তর দাগ, যে কোনো কালো দাগ এক নিমিষে দূর হয়ে যাবে। আপনার ত্বক হবে দুধের থেকেও সাদা ধবধবে। আর এই ফেস প্যাকটি সপ্তাহে আপনারা 2 দিন ব্যবহার করবেন। এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে। এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।